শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। আজকে তোমাদের আমি ক্লাস শুরু করছি তোমাদের দশম শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাস তৃতীয় অধ্যায়ে তোমাদের আমি আজকে পড়াতে যাচ্ছি। তৃতীয় অধ্যায় আছে ধর্মীয় আচার অনুষ্ঠান। ধর্মীয় আচার অনুষ্ঠান এই ধর্মীয় আচার অনুষ্ঠানটা কি আমাদের জীবনকে সুন্দর এবং কল্যাণকর করে তোলার জন্য যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো আছে তাই আমাদের ধর্ম আচার। তাহলে আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলার জন্য যেসব আচার অনুষ্ঠান আছে এগুলো হচ্ছে আমাদের ধর্ম আচার। এগুলোকে লোকাচারও বলে। এই আচার আচার আচরণে মাঙ্গলিক কর্মের দিক ও নির্দেশ আছে, যে মাঙ্গলিক কর্মগুলো এর মধ্যে আমাদের আছে। এই আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মাঙ্গলিক কর্মগুলো আছে। আর এই আচার অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই এক সূত্রে গাঁথা পড়ি। যেমন আমাদের আচার অনুষ্ঠান কয়েকটা উল্লেখ করি। আচার অনুষ্ঠানের মধ্যে আছে রথযাত্রা আছে, তারপরে আছে গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, ভাই ফোঁটা, দীপাবলি ইত্যাদি। এরকম আরও অনেক আচার অনুষ্ঠানগুলো আমাদের আছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কী করি, হিন্দু ধর্মাবলম্বীরা সবাই আমরা কী করি, একত্রে হতে পারি। আমরা একত্র হয়ে আমরা একজন আরেকজনের সঙ্গে আমরা কী করি, মত বিনিময় করতে পারি। একদিকে আমাদের ধর্মীয় আচারও হয়, সবাই মিলিত হওয়ার সুযোগ হয়, সবাই সবার সঙ্গে কথা বলার সুযোগ পায়, এতে সবার মনই ভালো থাকে। তাহলে আমরা আচার এই অনুষ্ঠানের মধ্যে আমি আজকে তোমাদের একটি নিয়ে আলোচনা করব। এই একটি হচ্ছে তোমাদের সেই, তোমরা সবাই জানো এটা জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে আমাদের সাধারণত হয় কি, আমাদের হয়ে থাকে জামাই ষষ্ঠী হয়, তাই না? যেটাকে আমরা অরণ্য ষষ্ঠী বলতে পারি, আম ষষ্ঠী বলতে পারি, আবার আমরা বলতে পারি কি জামাই ষষ্ঠী। সাধারণত জামাই ষষ্ঠীটাই বেশি মানায়। তাহলে আমরা আজকে তোমাদের জামাই ষষ্ঠী নিয়ে আলোচনা করব। জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠী নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জামাই ষষ্ঠী। এটা আমরা লোকাচার যে এটা একটা অনুষ্ঠান, যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পুজো এই জামাই ষষ্ঠীটা করা হয়। এটা অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে। এটা খুবই একটা আনন্দময় অনুষ্ঠান। এদিনে কী করা হয়, শ্বশুর বাড়িতে জামাইকে কী করা হয়, নিমন্ত্রণ করা হয়। জামাইকে কী করা হয়, শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করে আনা হয়, এবং ওই দিনে কী হয়, জামাইয়ের জন্যে ভালো খাবার আয়োজন করে শাশুড়ি। মূলত শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক। জামাইও এক ধরনের ছেলে, শাশুড়ির ছেলে। এখানে শাশুড়ি কী করে, জামাইয়ের জন্যে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার আয়োজন করে, আবার কী করে জামাইকে নতুন কাপড় চোপড় দেওয়া হয়, আবার জামাইও কী করে, জামাই তার শাশুড়ির জন্য নতুন কাপড় চোপড় নিয়ে আসে। এটাই হচ্ছে জামাই ষষ্ঠী, যে ওই শুক্লপক্ষের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এটা হয়, জামাইয়ের জন্য আয়োজন করা হয়। মূলত জামাইকে নিমন্ত্রণ করে শাশুড়ি নিয়ে আসে তার বাড়িতে, তার জন্য ভালো খাওয়া দাওয়ার আয়োজন করে এবং তাকে নতুন কাপড় চোপড় দেয়। তারপরে দেখা যায় জামাইও কী করে,
শাশুড়ির জন্য সে কি করে, নতুন কাপড় চোপড় এবং মিষ্টি নিয়ে আসে, নতুন কাপড় প্রদান করে। এটিকে ষষ্ঠী পূজায় পূজা অনুষ্ঠিত হয়। সন্তান সন্তান কামনায় ও সন্তানের মঙ্গল প্রার্থনা করে ষষ্ঠী পূজা করা হয়। শুধু যে জামাইকে আমন্ত্রণ করা হয় তাও না, এই ষষ্ঠীকে বলা হয় যে সন্তান কামনা করে এই ষষ্ঠী পুজোটা করা হয়, যে মা ষষ্ঠী, যে মা ষষ্ঠীর কাছে সবাই সন্তান কামনা করে এই পূজাটা করে। তাহলে আমরা জামাই ষষ্ঠী সম্পর্কে জানলাম যে জামাই ষষ্ঠী মূলত এটা কি, এটা হচ্ছে জামাইকে নিমন্ত্রণ করে শাশুড়ি নিয়ে আসে তাকে নতুন কাপড় চোপড় দেয় এবং ভালো খাওয়া আয়োজন করে। আর এর পরিবর্তে শাশুড়ির জন্য জামাই একটি কাপড় চোপড় নিয়ে আসে, মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসে ওই দিনে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়, আর সন্তান কামনা করে এই ষষ্ঠী পূজাটা করা হয়। তাহলে তোমরা জামাই ষষ্ঠী সম্পর্কে জানবে, আর তোমাদের কী করবো বল, আগামী দিনে তোমাদের আমি এই তোমাদের ধর্মাচার সংস্কারের মধ্যে আরও একটু পড়াবো, সেটি হচ্ছে রাখি বন্ধন। আগামী দিনে তোমাদের আলোচ্য বিষয় হবে রাখি বন্ধন। তাহলে তোমরা আজকের মধ্যে এখানেই পাঠ শেষ। তোমরা সকলে ভালো থাকো, তোমাদেরকে ধন্যবাদ।